湖南湖南好吧好的挂着那么干湖南那的巴达亚米古里布布拉萨চন্দ্রপুর রাজ্য রাজা ও চন্দ্র কে টুরাই পুত্র হম করি রাজাই ও প্রজা কপা আর তেওঁর ভার্যার নাম প্রভাবতী হো গুণর সাগর এ চন্দ্রধ্বজ নামে পুত্র হয় আসিল আর দিনে দিনে চন্দ্রধ্বজে হো বাড়িবে লাগিলা একদিনা চন্দ্রধ্বজে হো পিতৃ কক পিতৃর আগে অমৃত স্বীকার করিবলৈ হবনে যাও মই বনে যাও Oh,
সমৃদ্ধতে অ ঘুরি ঘুরি অহততে সমৃদ্ধ যে সুন্দরী কন্যা এক অ আছে হে হি ওসর সাপি সমৃদ্ধ যে কথা শুনি কন্যাজনী ওচৰ চা সমৃদ্ধ যক চাই পাছে অশান্তি পনীৰ জীয়াৰী হবনানি মোৰ নাম আশ্ৰমখন চোৱা চিতা আশ্ৰমখন চোৱা চিতা এ বনানীৰ ৰূপত চন্দ্ৰই মুগ্ধ হৈ ৰইলা বনানীক চাই পাছে অস্বীকাৰী হৈ আহি সময় তোমাৰ কাষলৈ দৰা সাজি আহি এদিন তোমাক নালাগে থাকিব তুমি বনৰ মাজত বোৱাৰী হৈ থাকিবা ৰাজকাৰে অ কথা শুনি বনানীয়ে হ লাজ লাজ কৰি চন্দ্ৰধ যক চাই পাছে পিতৃ হান্দি পনি গৈছে অতীৰ্থ কৰি কিছুদিনৰ মূৰত পিতৃ কিছুদিনৰ মূৰত পিতৃ আৰু তেতিয়া এই সকলো কথা মই পিতৃৰ আগে কওঁ পিতৃৰ আজ্ঞা পালে মই পিতৃৰ আজ্ঞা পালে মই অ এহি মতে দুয়োজনে হবনৰ মাজত নানা কথা পাতে দুয়ো Thank you.
পারিগণে হ দেখিবা কবাই, ও মাতা মাটি করি হবে এ বনিহাত দেখা পাইছা ও হেই জোরা এ বনিহাত এটা কাম করো দে সি চলিবা কর আমি সুধি চাওঁ দে ও বেটা শিকারী ও দেখার ভিজা কথা শুনে বনানিয়ে সোণারী গান কয় নকবা তেনেকৈ নকবা তেওঁ আমি লেথাটো মারি যাও দে তারপিছত চন্দ্ৰত ধজে সজাবলৈও অসামীৰ চৰণে ধৰি কিশোরীনার বাপে স্বামী ও তুমি থাকা এই পিতৃ সেবা করি কথা শুনি
একালক্রমে বনানি অগর্ভবতী। তারপরে কি চন্দ্রধ্বজার গর্ভবতী হলা ও মোর হঞ্জনী, দেখি পুত্র কন্যার মো। পুত্র হলে তুমি ধন বুলি মাতিবা, কন্যা হলে বুলি মাতি ও, কন্যা হলে বুলি মাতি। চন্দ্রধ্বজক মুনি বরে হসিনি পুয়া, মা বনানি জিয়ে কোধে মুনি গুরুদেব গুরুদেব ও গুরু তই রজা চন্দ্রকেতুর পুত্র চন্দ্রধ্বজ, আর তই মোর কন্যা বনানীক বিবাহ করাইছা? নাই নাই, নহয় নহয়, এই বিয়া সম্ভব নহয়, এই বিয়া সম্ভব নহয়, এই বিয়া অসম্ভব। এই কথা শুনি সান্দি পনির ধাতি উড়ি যায়, এই বিয়া কেতিয়াও পরম শ্রদ্ধা ভজন নাম ধর্মী রাইজ, বনানী আর চন্দ্রধ্বজর বিয়া কিয় অসম্ভব?
এই কথা এই কথা জানিবলৈ হলে আমি আকৌ 20 বছৰ পিছৰ কথা কব লাগিব। যি সময়ত ৰাজকুমাৰ চন্দ্ৰধ্বজৰ 5 বছৰ বয়স হৈছিল, সেই সময়ত তেওঁৰ মাতৃ প্ৰভাৱতী পুনৰ গৰ্ভৱতী হৈছিল। আৰু আনন্দতে চন্দ্ৰগীত ৰজাই ৰাণীক হাঁহি হাঁহি কৈছিল, শুনা শুনা মোৰ প্ৰাণৰ প্ৰিয়া। আমার পুত্র চন্দ্রধ্বজর 5 বছর হইলা, আকৌ দেখুন ভগবানে দয়া করিলা, যদি এইবার কন্যা এটি হয় ঢোল বজায় প্রজাগণক মাতি আনি, জানা প্রিয়ে এ দান দক্ষিণা দিম মই প্রজার মাজত, আর প্রজাগণে উদর পুরে খাব আহি। আর শুনা প্রিয়ে, যদি তোমার এবার এটি কন্যা সন্তান জন্মে, তেনেহলে উপযুক্ত দরা চাই তাইক বিয়া। সেইদিনা যে কিমান আমি দিনে রানী রেপ হন্যাই উপ, কিন্তু জন্মিয়ে কন্যা গ এ দুবার মান কান্দি কান্দি নিঠর হই, কন্যা খাবতী রানী কন্যা কহাবতী ধরি কান্দে রানী প্রভাবতী, ও কান্দে রানী ভাগ্য কঠিয়া, আছে নাই বলে লই আসমায়,
অরা সভাত বহি আছিল চন্দ্রকেতুরাই। হেনকালে দুতে যায় হেনকালে দুতে যায় মহারাজ মহারাজ রানী রেতি কন্যা সন্তান জন্মিছে মহারাজ রানী রেতি কন্যা সন্তান জন্মিছে কি রানীর কন্যা সন্তান জন্মিছে কিন্তু মহারাজ সেই কন্যাজনী জীবিত নহয় কন্যাজনী মৃত কি রানীর মৃত কন্যা জন্মিছে নাই নাই নহয় নহয় এই সিংহাসনের পরা রাজা উঠি আহিলা সুতিকা গৃহে যায় সুতিকা গৃহে যায় অরজাক দেখিয়া রানী কান্দিবে আকৌ ফুলিব আকৌ তাত ফল ধরিব এই কারণে
এই কারণে উঠাবি এই উঠাবি এতে মেলে গালিবা এই মতে চন্দ্র কে তুই ওভার যা কবু দুটগণক মাতি রাজার দুটগণ তোমালোকে তোমালোকে এই মৃত কন্যাটি হৌ শ্মশানত পেলাই দিয়া নকৰি পলম রাজার বসনে ধুতে রানীর কোলার পরা সেই মৃত কন্যাটি লৈ আহি হৌ শ্মশানতে পেলাই দিলে কিন্তু হাই কিন্তু হাই বিধির লিখন নেজাই খন্ড সেই বননীত আসিলে হাল হিয়াল হিয়ালিনি সন্ধিয়াতে ওলাল দুয়ো আহার বিচারি সেই বননীত আসিলে হাল হিয়াল হিয়ালিনি সন্ধিয়াতে ওলাল দুয়ো আহার বিচারি আহার বিচারিয়া তুয়ো শ্মশান পাইলা হঠাতে শিশু এটি দেখি বাক পাইলা মানব শিশু হয়তো কারোবার জারস সন্তান অপবাদর ভয়ত শিয়াল কুকুরে খাওক বলে শ্মশানত পেলাই থাই গেছে কি নিষ্ঠুর কি নিষ্ঠুর এই মানব জাতি ধিক ধিক জীবশ্রেষ্ঠ মানব জাতি কিন্তু শিয়ালিনী আমি পশু হলেও আমি পশু হলেও ইমান নিষ্ঠুর কাম করব নোৱাৰিম কিন্তু শিয়ালিনী এতিয়া এতিয়া করিবি কি ও শিয়ালিয়ে কথা এটা কম শিশুটোক আমার ঘরে দাঙি লৈ যা রাতি হয় আহিল জানা পারিল হয় বেশি সিংহ বেঘ্রে দেখা পালে বেলা বুটাক মারি শিয়ালিয়ে কথা এটা কম শিশুটোক আমার ঘরে কিন্তু শিয়ালিনী এ মানুহৰ সন্তানিয়াক কি বস্তু খুৱাবি গাতৰ ভিতৰত ইয়াক
সেই কারণে প্রিয়া মই মনতে ভাবি মানুহর সন্তানিয়া অহান্দিপনি নামে মুনি থাকে সেই ঠাই ধ্যানত বহি আছে মুনি এ মুনির কাষত শিশু গোট লাহে করি থ হান্দি পনির ধ্যান ভঙ্গ ভইলা ওসারতে শিশু কন্যা অয়াথে বেথে শিশু গোট কোলে করি লইলা চন্দ্রকেতুর কন্যা বলি আজিকালি করি কন্যাই হবাহি বেলা আর হান্দিপনি মুনিয়ে কি করিলে বনত পোয়া হেতু নাম বনত পোয়া হেতু নাম মা বনানী ও মা জনী তোরে কথা ভাবি দুঃখ লাগে ও পালতক 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 বনতে ও আজিকালি করি তই ডাঙর হলি এতিয়া কি করো পরম শ্রদ্ধাভাজন নাম ধর্মী রাইজ যিজনী কন্যাক চন্দ্রকেতু রজাই মৃত্যু হওয়া বলে শ্মশানত পেলাই দিছিল সেই কন্যাজনীর আসলতে মৃত্যু হওয়া নাছিল কন্যাজনী অচেতন হয়ে আছিল আর সেইজনী কন্যাকে সেইজনী কন্যাকে আজি রজা চন্দ্রকেতুর পুত্র চন্দ্রধ্বজে বিবাহ করে চাও সিহত দেখুন সিহত দেখুন ভাই ভনী ও এই কথা হান্দি পনি নাই নাই ভাই ভনির বিয়া অসম্ভব 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 অ কথা শুনি বনানি
বাসা তাই তার মানে তাই গর্ভবতী হে ভগবান ভাই কি হয়েছ প্রভু ভাই কি হয়েছ ভাই কি হয়েছ হে প্রভু
ছাগনে বানা নিয়ে পরে মুরসা
ভনী, যেহেতু যেহেতু আমি দুয়ো বিখাল, কিছু সময়ের পিছত কিছু সময়ের পিছত আমি নিটর হয়ে যাব, এই কারণে এই কারণে হাত জোর কর, আর হাত জোর করি ভগবান ক, হে ভগবান অজন্ম জেনে অজন্ম জেনে আমি দুয়ো দুয়োকে পতি আর পত্নী রূপে পাও, অজন্ম জেনে আমি দুয়ো দুয়োকে পতি আর পত্নী রূপে পাও, পরাজনা লগানা যদি বাহায় আমারে দেখা, হপুরা মানে প্রভু এই জানামারে আমারি বিষ লাগি দুয়ো জানে অধলিয়া নিমিষতে প্রাণবায়ু উড়ি গুড়,